আগামী 27 জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে প্রশাসনিক বৈঠক করতে আসছেন। পরে 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় একটি ধর্মসভা করবেন। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পুরসভার MCIC প্রদীপ রহমান বৃহস্পতিবার রাতে দলীয় কর্মীদের নিয়ে ওই ওয়ার্ডের প্রত্যেকটি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগান। প্রদীপ রহমান জানান, এছাড়াও মিছিল মিটিং করা হচ্ছে। তিনি জনগণকে এদিন উপস্থিত থাকার আহ্বান জানান। আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বর্ধমান শহরে আসছে, সেই উপলক্ষে আমরা গোটা এলাকায় আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি এবং আমরা মিছিলও করছি। প্রত্যেকটি মানুষকে আমরা আবেদন জানাচ্ছি যে আমরা মুখ্যমন্ত্রী এই জনসভায় আপনারা আসুন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। আগামী 27 জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে প্রশাসনিক বৈঠক করতে আসছেন। পরে 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় একটি ধর্মসভা করবেন। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পুরসভার MCIC প্রদীপ রহমান বৃহস্পতিবার রাতে দলীয় কর্মীদের নিয়ে ওই ওয়ার্ডের প্রত্যেকটি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগান। প্রদীপ রহমান জানান, এছাড়াও মিছিল মিটিং করা হচ্ছে। তিনি জনগণকে এদিন উপস্থিত থাকার আহ্বান জানান। আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বর্ধমান শহরে আসছে, সেই উপলক্ষে আমরা গোটা এলাকায় আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি এবং আমরা মিছিলও করছি। প্রত্যেকটি মানুষকে আমরা আবেদন জানাচ্ছি যে আমরা মুখ্যমন্ত্রী এই জনসভায় আপনারা আসুন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।